চ্যাপ্টার ওয়ান পেইজ সিক্স The important elements অফ আওয়ার সোশ্যাল এনভায়রনমেন্ট ইম্পর্টেন্স এই শব্দটির অর্থ হচ্ছে গুরুত্ব আর আমরা এর মধ্যেই শিখে ফেলেছি অলরেডি শিখে ফেলেছি সোশ্যাল এনভায়রনমেন্ট এর অর্থ হচ্ছে সামাজিক পরিবেশ এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশ্যাল এনভায়রমেন্ট অর্থাৎ সামাজিক পরিবেশের গুরুত্ব The important elements অফ আওয়ার সোশ্যাল environment আর আওয়ার Home and স্কুল এখানে আমরা ইতিমধ্যে শিখেছি এলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান দ্য ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অর্থাৎ গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার সোশ্যাল এনভায়ারনমেন্ট আমাদের সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে কি রয়েছে আওয়ার হোম মানে আমাদের বাড়ি অ্যান্ড স্কুল আমাদের বিদ্যালয় উই নো আওয়ার হোম বেস্ট আমরা কিন্তু আমাদের বাড়ি বা হোম কিন্তু সবচাইতে ভালো করে চিনি বেস্ট মানে সবচাইতে ভালো উই লিভ দেয়ার অর্থাৎ আমরা আমাদের বাড়িতেই থাকি উই প্লে ইন দ্য ইয়ার্ড ইয়ার্ড অর্থ হচ্ছে উঠোন বা আঙ্গিনা অর্থাৎ আমরা বাড়ির উঠোন বা আঙ্গিনায় কিন্তু খেলা করি এভরি ওয়ান ডাস ইজ আওয়ার নেইবার এখানে নেইবার অর্থ হচ্ছে প্রতিবেশী এভরিওয়ান আস অ্যারাউন্ড আস এই ফ্রেজটার অর্থ হচ্ছে আমাদের চারপাশে এভরি সবাই আমাদের চারপাশে যারা রয়েছে এরা সবাই হচ্ছে আমাদের নেইবার অথবা প্রতিবেশী আওয়ার স্কুল ইজ ভেরি ডিয়ার টু আস ডিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রিয় আওয়ার স্কুল আমাদের স্কুল ইজ ভেরি ডিয়ার টু আস আমাদের স্কুল কিন্তু আমাদের কাছে অনেক প্রিয় উই লার্ন অ্যান্ড প্লে ইন দ্য স্কুল লার্ন অর্থ হচ্ছে শেখা অর্থ হচ্ছে খেলা তাহলে আমরা আমাদের স্কুলে কিন্তু উই লার্ন আমরা শিখি আবার ওখানে আমরা খেলাধুলাও করি উই টেক পার্ট ইন ডিফারেন্ট ফাংশনস অ্যান্ড ফেস্টিভালস দেয়ার টেক পার্ট অর্থ হচ্ছে অংশগ্রহণ করা উই টেক পার্ট ইন ডিফারেন্ট ফাংশন ফাংশন শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে উৎসব আবারও বলছি ফাংশন শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে উৎসব আমরা আমাদের স্কুলে যে বিভিন্ন ফাংশন বা যে অনুষ্ঠান হয় ফেস্টিভ্যাল বা যে সমস্ত উৎসব হয় কি ধরনের উৎসব যেমন ধরো নববর্ষ তারপরে হচ্ছে আমাদের বিজয় দিবস কিংবা ফেব্রুয়ারির একুশ তারিখে আমাদের মাতৃভাষা দিবস বা ভাষা শহীদ দিবস এই সমস্ত উৎসবেও কিন্তু আমরা স্কুলে টেক পার্ট বা অংশগ্রহণ করি দ্য রোল অফ দ্য স্কুল ইন দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল এনভায়রনমেন্ট রোল অর্থ হচ্ছে এখানে ভূমিকা রোল অফ দ্য স্কুল স্কুলের ভূমিকা ইন দ্য ডেভেলপমেন্ট এখানে ডেভেলপমেন্ট অর্থ হচ্ছে গঠন করা অফ সোশ্যাল এনভায়রনমেন্ট সোশ্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ সামাজিক পরিবেশ এখানে অর্থটা হচ্ছে দ্য রোল অফ স্কুল স্কুলের ভূমিকা বা অবদান ইন ডেভেলপমেন্ট অর্থাৎ গঠন করতে কি গঠন করতে সোশ্যাল এনভায়রনমেন্ট এবার চলো আমরা দেখি এই পাতায় আমরা যে সমস্ত নতুন নতুন শব্দ শিখলাম সে শব্দগুলো এবার দেখে না যাক ইম্পর্ট্যান্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ এলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান সোশ্যাল এনভায়রনমেন্ট সামাজিক পরিবেশ ইয়ার্ড অর্থ হচ্ছে উঠান বা আঙিনা নেইবার নেবার অর্থ হচ্ছে প্রতিবেশী যারা আমাদের বাড়ির আশেপাশে বাস করে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী ডিয়ার ডিয়ার অর্থ হচ্ছে প্রিয় লার্ন অর্থ হচ্ছে শেখা টেক পার্ট অর্থাৎ অংশগ্রহণ করা ফাংশন অর্থ হচ্ছে অনুষ্ঠান ফেস্টিভ্যাল অর্থ হচ্ছে উৎসব